আলহামদুলিল্লাহ, আজ আমরা অনেক খুশি, আজ আমাদের অনেক বড় একটা আনন্দের দিন। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সেই আনন্দটা হচ্ছে এতদিন নিজের বলতে কিছুই ছিল না, আজকের থেকে বলতে পারবো নিজেদের একটা কিছু আছে, নিজেদের বসত করার জন্য একটা জায়গা আছে। আপনারা তো জানেনই আমরা ভাড়া বাসায় থাকি এবং নিজেদের যে বাসা ছিল বাপের বাসা, সেটার আশা আমি সম্পূর্ণই ছেড়ে দিছি। তার কারণ না হয় আর একদিন জানাবো অন্য কোনো ভিডিওতে। এখন আমাদের খুশির মুহূর্ত, এই মুহূর্তটাই আপনাদের আগে শেয়ার করি। জীবনে অনেক বড় একটা আশা ছিল, নিজের জন্য কিছু করব, নিজেদের বাচ্চাদের জন্য কিছু করব। দুজনেরই আশা ছিল আমাদের যে আমরা নিজেরাই কিছু করব। আমাদের দুজনের তিল তিল করে গড়া স্বপ্নটা আজ পূরণ হলো, এত খুশি লাগতেছে বলে বোঝানোর মতো না। বাপের ছিল আমি নষ্ট করছি, তোর বাপের নেই তুই তোর মতো করে কামাই খা। যাই হোক, এসব কথা এখন বাদ দেই এবং আমাদের খুশির কথাটাই বলি আপনাদের। এখন আসলে প্রতিটা মানুষেরই স্বপ্ন দেখা উচিত, শুধু স্বপ্ন দেখলেই হবে না, স্বপ্নের পিছনে দৌড়ানো লাগবে, তার জন্য কাজ করা লাগবে। একটা মানুষ যদি স্বপ্ন দেখে এবং তার পিছনে শ্রম দেয়, অবশ্যই তার স্বপ্ন পূরণ হবে, কোনোদিন বিফলে যাবে না। তার বাস্তব প্রমাণ হচ্ছে আমরা দুজনে অনেকদিন ধরে এই স্বপ্নটাই দেখতেছি। তো অনেকদিন পরে আমাদের এটা পূর্ণ হলো, এটার জন্য অনেক কষ্ট করছি আমরা দুজনে খেয়ে না খেয়ে। তো আজকে আমরা সার্থক, আসলে এই আনন্দটা বলে বোঝানোর মতো না, কি যে খুশি লাগতেছে আমাদের। জীবনে অনেক কথা শুনছি, কিছু করতে পারবো না, সারা জীবন ভাড়া বাসায় থেকে যেতে হবে। তো কোনোদিন কারোর কিছু বলিনি, শুধু মনের ভিতরে একটা জেদ ছিল এসব মানুষকে একদিন কিছু করে দেখাবো। আসলে একটা বাস্তব উদাহরণ আমি, মানুষ মন থেকে কিছু চাইলে আল্লাহ তাকে কোনোদিনও নিরাশ করে না। জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি আমরা দুজনে এত বড় একটা কাজ করে ফেলবো। এর পিছনে অবদান আপনাদের ভাবিরও অনেক আছে, সে না হইলে আমি আসলে জীবনে কিছুই করতে পারতাম না। যাই হোক, অনেক কষ্ট করে, অনেক দিনের টাকা জমিয়ে, অনেক স্বপ্ন ছিল আমাদের একটা জমি কেনার নিজেদের টাকায়। তো এখন সেই স্বপ্নটা আমাদের আজ পূরণ হলো, নিজেদের টাকায় জমি হলো, ইনশাল্লাহ কিছুদিন পরে নিজেদের টাকায় বাড়ি দেখতে পারবেন। আসলে নিজের কষ্টের টাকায় কিছু করার মজাটাই আলাদা আছে। এত কষ্ট করে আমি এতটুকু জমি নিতে পারছি, এটাতেই আমি সার্থক। তো মোটরসাইকেলটা দেখতে পাচ্ছেন এবং এই পাশে যে ঝোপটা এখনো কাটা হয়নি, এটুকু পুরোটুকুনই আমরা কিনে নিছি জমিটা। টোটালি 10% জমি আছে এখানে। আসলে অনেক কষ্ট করে আমাদের, অনেক কষ্ট করে কেনা লাগছে এই জমিটা। আম্মা যেন অনেক খুশি, সে মাঠের ভিতরে যে খেলা করছে। আসলে এই জমিটা আগে একটা বাড়ি ছিল, সে বাড়িটা ভেঙে অনেকদিন পরিত্যক্ত হিসেবে পড়েছিল, এই জন্য এত জঙ্গল হয়ে গেছে। আমরা পুরো জঙ্গলটা পরিষ্কার করে সেখানে গাছ লাগাই দেবো, পুরাই গ্রামীণ পরিবেশ। আসলে গ্রামীণ পরিবেশটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তো সবাই ভালো থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।